জাতীয় দলে 2021 সাল থেকে খেললেও বয়সভিত্তিক ফুটবল দিয়ে লাইমলাইটে ঋতুপর্ণা চাকমা। কারণ ওই বছরেই অনূর্ধ্ব 18 নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বাদ পায় ঋতুপর্ণা। সেবার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। এরই ধারাবাহিকতায় জাতীয় দলে ডাক পান তিনি। জাতীয় দলে ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও সাফে সুযোগ পেয়েই চমক দেখান বিকেএসপি থেকে উঠে আসা এই ফুটবলার। দুটি গোল করে ট্রফি জয়ে রাখেন অবদান। ফুটবল খেলায় দিনের অধিকাংশ সময় কাটলেও পড়াশোনাতে তার গুরুত্ব অনেক। পড়াশোনাটাই প্রথম হচ্ছে প্রায়োরিটি, কারণ ফুটবল আছে ঠিক কাল নাই, এক পড়াশোনা ছাড়াই হচ্ছে গতি নাই, তো পড়াশোনাটাই হচ্ছে প্রথম। সম্প্রতি খেলোয়াড় কোটায় আবারও ভর্তি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ কারণে ঢাবিতে ভর্তির জন্য আবেদন করেছেন এই ফুটবলার। উচ্চশিক্ষা নিয়ে তার স্বপ্ন অনেক, তবে সেই লালিত স্বপ্ন কাউকে না বললেও তা করে দেখানোর সংকল্প ঋতুপর্ণার। পড়াশোনা নিয়ে দেখি কি হয়, আমি যদি ঢাকা ইউনিভার্সিটি যদি সিলেক্টেড হই তাহলে তো একটু দেখি, যেদিন হব সেদিন বলবো। আমি হচ্ছে কি, আমি বলি না, আমি ওই যখন ওই কাজটা করবো করেই তারপরে বলি। ঋতুপর্ণার পাশাপাশি ঢাবিতে ভর্তির জন্য আরও তিন ফুটবলার আবেদন করেছেন। তারা হলেন মনিকা, নীলুফা আর রেহানা। সাব জয়ের পর তাদের স্বপ্নের পরিধি বেড়েছে আকাশ সমান। এসকে শাওন, এখন ঢাকা।